প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে এটা ভাবা যায় আজকে কি বানাবো, আর প্রত্যেক দিনকার সে একই রুটি তরকারি বানাতে বানাতে বিরক্ত লাগে। বাচ্চাদের স্কুল টিফিন কলেজের টিফিনে কি দেবেন সেটাও ভাবা বিরক্ত, আর এগুলো যদি হয়ে যায় তাহলে বিকেলের টিফিনে কি করে বাচ্চাদের খাওয়াবেন বা নিজে খাবেন সেটা তো খুবই বিরক্তকর ভাবা। আর প্রত্যেকদিন বাইরে থেকে কিনে আনা খাবার খেতে কিন্তু একটু ইচ্ছা হয় না, যতই হোক সেগুলো সমস্ত আনহেলদি। এখন তো শীতকাল, বাজারে বিভিন্ন রকম সবজি অ্যাভেলেবেল, তো সেই সবজিগুলোকে কিনে আজ আমরা বানিয়ে ফিরবো ভেজিটেবলস নুডলস। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চয় দাস, আপনাদের সকলকে সঞ্চিতা সুখ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা বানাবো হচ্ছে ভেজিটেবলস নুডলস। তো সবার প্রথমে কড়াটাকে ভালো করে গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে, তেলটাকে ভালো করে গরম হয় আসলে তার উপর আমরা কেটে রাখা ভেজিটেবল এবং আলুগুলো দিয়ে দেবো। তো ভেজিটেবলসের মধ্যে সবার প্রথমে আমি এখানে দিয়েছি গাজর, বিনস এবং ফুলকপি, আর আলু তো আমি বললামই। তো সবার প্রথমে আলুটা এবং সমস্ত ভেজিটেবলসগুলোকে তেলের মধ্যে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনা খুলে পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিন্তু ফ্লেম মিডিয়াম টু লোতে থাকবে এবং সবজিগুলো যেহেতু সেদ্ধ করতে হবে যে সেই জন্য আঁচ কমিয়ে ঢাকা বন্ধ করে রাখতে হবে। সবজিগুলো যখন প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন তার মধ্যে পেঁয়াজ, বাঁধাকপি এবং ক্যাপসিকামটা দিয়ে উভয়কে আবারও একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি এই কয়েকটা জিনিস লাস্টে দিচ্ছি, তার কারণ হচ্ছে এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং প্রথমে দিলে না খুঁজে পাওয়া যাবে না, তো তাই জন্য আমি এগুলোকে লাস্টে দিচ্ছি। এখানে টপরামিনটাকে সেদ্ধ করে নেব। এই নুডলসটা তখন সেদ্ধ করবেন যখন দেখবেন যে সবজিটা অলমোস্ট হয়ে গেছে, তা না হলে কিন্তু নুডলসগুলো গলে যাবে এবং গলা নুডলস খেতে কার ভালো লাগে বলুন। এবার এখানে কড়া ঢাকনা খুলে আমি এখানে টপ রামেনের যে মশলাটা সেটা আমরা দিয়ে দেবো। এখানে আপনারা চাইলে মশলাগুলো নাও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় যে এই ম্যাগি বা টপ রামেনের যদি মশলাটা না দেওয়া হয় তাহলে অতটাও খেতে ভালো লাগে না, তো আমি এখানে দিচ্ছি। এবার মশলাটা দিয়ে সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিক্স করে নেবেন, তারপর সেদ্ধ করে রাখা টপ রামেনটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেবেন এবং সমস্ত ভেজিটেবলসের সঙ্গে টপ রামেনটাকে ভালো করে মিশিয়ে নেবেন। এবং এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে থাকবে, কারণ কি টপ রামেনটা কিন্তু আগে থেকে সেদ্ধ করা, তো এবার যদি হাই ফ্লেম করেন তাহলে কিন্তু পুড়ে যাবে। আচ্ছা, আমি এখানে যেহেতু টপ রেমেন আছে তাই জন্য আমি টপ রেমেন করছি, আপনারা কিন্তু এইভাবে ম্যাগি চাইলেও প্রস্তুত করতে পারেন, খেতে কিন্তু দারুণ হবে। ছোটোবেলা মা যখন এতগুলো সবজি একসাথে কেটে রাখতো আমি আর বোন ভাবতাম ওয়াও আজ হয়তো চাউমিন, ম্যাগি বা টপ রেমেন কিছু একটা হবে, খুব আনন্দে থাকতাম। আর সেই সমস্ত দিনের কথা আমার মনে পড়ে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ রইল, আজকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থেকে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ধন্যবাদ।